ঘরে বসে আছো? ধন্যবাদ শৈলেন্দ্র ঋতুকে, আমাদের মেলা কমিটির দাদারা শৈলেন্দ্র ঋতুকে বরণ করে নেবেন। হ্যালো, আমরা শৈলেন এবং ঋতুকে পূজা কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নেব। আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি শ্যামল, উত্তম, শ্যামল উত্তম চলে এসো। আমরা শৈলেন এবং ঋতুকে বরণ করে নেব। এবং অন্যান্য আমাদের ক্লাবের যারা সদস্যরা আছেন, আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা ঋতু এবং শৈলেনকে বরণ করে নিচ্ছি। আস্তে, কি হলো? আস্তে বলো, সবাই হাত তালি দিয়ে একটু, এত সুন্দর পারফরমেন্স করছে আর সবাই হাত ধরে বসে আছো। আমাদের খানাকুল তরিসংঘের পরিচালনায় আজকে যে শীতলা পূজা উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শৈলেন এবং ঋতু, তাদেরকে আমরা সম্বর্ধনা করে নিই। খানাকুল তরুণ সংঘ ক্লাবের সদস্যবৃন্দরা কুন্দন কুমারকে বরণ করে নেবেন পুষ্পস্তবক দিয়ে। আমি খানাকুল ক্লাবের সমস্তকে বলছি যে কুন্দন কুমারকে একটু বরণ করে নেবেন। হ্যালো, আমরা কুন্দন কুমারকে বরণ করে নেব। আমাদের ক্লাবের এবং শীতলা পূজা কমিটির সনাতন দলই, সমীর সিং, বিশ্বনামাতা রঞ্জিত আড়ি এবং আমাদের অন্তর্বর্তী বুথের পঞ্চায়েত সদস্যা পার্বতী হাঁসদা এবং আমাদের মধ্যে উপস্থিত আছে এক ঝাড়গ্রাম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস, মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি, একটু তাড়াতাড়ি আসবে, আমরা বরণ করে নেব কুন্দন কুমার মহাশয়কে। এবং নন্দদলকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি, সনাতন সমীর, নন্দন দলই, নন্দ দলই, আরে ওখানে সামালে যাবে, চলে আসে কিনা বরণটা করে না। এই যে যারা মঞ্চে ডান সাইডে বাঁ সাইডে আছো, তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, অনুষ্ঠানটা সবার অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, কারণ হচ্ছে আগামী দিনে আমরা যেন আরও ভালো অনুষ্ঠান করতে পারি। আপনারা যদি, যারা এসছেন অনুষ্ঠান দেখতে, তারা যদি আমার সাথে সহযোগিতা করেন, তবেই না আমরা আগামী দিনে অনুষ্ঠান করার জন্য উৎসাহিত হব। তাহলে আমি আশা করব আমরা কমিটির পক্ষ থেকে যে আপনারা সবাই আমাদেরকে অনুষ্ঠান শেষ পর্যন্ত পরিচালনার জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সনাতন সমীর, আমাদের সবাই মিলে ফুলটা
রঞ্জিতাড়ি। আশা করব সবাই এনজয় করছেন, আগামী দিনে যেন আমরা আরো উৎসাহিত হয়ে শৈলেন্দ্র সঙ্গমেশ ঋতু আর শৈলেন্দ্র সঙ্গমেশ ঋতু। হ্যালো, একটু বকেটে ব্যস্ত। হ্যালো 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 কারণে আজি মোর দশা, তোর কারণে আজি মোর দশা।
জন্যে আমার লাজি হালো পারছে দিনে দিনে সারিয়া তোর জন্যে আমার লাজি হালো তুই ছিলি প্রেমী আমার তুই ভালোবাসা তোর কারণে আজ মর তোর কারণে আজ মোর দশা।